বরাবরের মতো আর একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হলো একটা সুনামধন্য কোম্পানির নন স্টিক কুকার। এটা হলো আরএফএল ব্র্যান্ডের, আপনারা দেখেন আরএফএল ব্র্যান্ডের টপার, আরএফএল কোম্পানির টপার ব্র্যান্ড। আর এই প্রোডাক্টগুলো আপনার মূলত যে বৈশিষ্ট্য আছে, তিন স্তর বিশিষ্ট কোটিং, সুষম তাপ পরিবাহী, আর একটা হলো গ্যাস সস্তায়ী, আরামদায়ক ও টেকসই হাতল। এবং এটাতে আর একটা বিষয় হলো, সেটা হলো 60% কিন্তু তেল সস্তায়ী। হাতলগুলো দেখেন আপনার হ্যাভি মজবুত এবং এই আপনার হ্যাভি প্লাস্টিক দিয়ে করা, যাতে করে রান্না বান্না করার সময় আপনি ধরতে পারেন, কোনো এক্সট্রা আপনার কাপড় বা লুসনিতে এটা প্রয়োজন নেই, হাতে গরম বা শাখা লাগার কোনো চান্স নেই। আচ্ছা, ডাকনাটাও সেম, ডাকনাটা কিন্তু গরম হবে সামান্য, তারপরেও কিন্তু হ্যান্ডেল সে আপনি সুন্দর যে নব বা হ্যান্ডেল দিয়ে দেওয়া আছে, এটা আপনি সুন্দরভাবে ধরতে পারবেন। আর কালারটা তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, খুব একটা সুন্দর কালার, বিশেষ করে মা বোনদের একটা পছন্দের কালার, রেড বা খয়েরি কালার বলে থাকে। এটা তিনটা কালার হবে আমাদের কাছে, রেড, ব্ল্যাক এবং নীলগুলো। আপনারা সব ধরনের কালারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে, রেড কালার দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং ভিতরের সাইডটা দেখেন, এটা কিন্তু নন স্টিক করা, উপরের কালারটাও কিন্তু নন স্টিক করা, এটা রেড কালার দিয়ে করা হয়েছে, সুন্দর কালার আপনার লুকিংটা সুন্দর করার জন্য। আর ভিতরেরটা আপনার ব্ল্যাক কালারের নন স্টিক। আর এটাতে মূলত আপনি নর্মাল হাঁড়ি পাতিলে যে রান্নাবান্না করেন, যে পরিমাণ তেল মাসে যদি আপনি 5 লিটার তেল খরচ করেন, সেই ক্ষেত্রে আপনি 3 লিটার তেল দিয়ে আপনি সারা মাস চালাতে পারবেন। আর বর্তমান সময়ে তো আপনি তেলের বাজারটা দেখেছেন যে কি পরিমাণ তেলের বাজারটা বেড়েছে। এটা হলো আপনার 26 সিএম। আর আমাদেরকে অনেক কাস্টমার বা মা বোনের জিজ্ঞেস করেন যে ভাই 26 সিএম বা 24 সিএম আপনি আমরা কী পরিমাণ রান্না করতে পারবো। এটা হলো 26 সিএম। 26 সিএমটা আপনি দেখেন যে কি পরিমাণ রান্না করা যেতে পারে। আমি আসলে এইভাবে আমার ধারণা নেই, তারপরে আমি একটু ধারণা থেকে বলছি, মিনিমাম 1.5 কেজি পোলাও রান্না করতে পারবেন আর 3 থেকে 3.5 কেজি মাংস রান্না করতে পারবেন। আর এটসে আর একটা বড় সাইজ হবে 28 সিএম, ওটাতে আরও বেশি পরিমাণ হবে। আর সর্বনিম্ন সাইজ যেটা 24, চারটা সাইজ হবে 22, 24, 26, 28। এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স কতজনের জন্য আপনি রান্না বান্না করতে চান, সেইভাবে আপনাদের পারফেক্ট সাইজটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন। আর পিছনের সাইডটা দেখাই, এটাতে আপনি দেখতে পাচ্ছেন সুষম তাপ পরিবাহী, নর্মাল হাঁড়ি পাতিলে আপনার যে তাপ পরিবহন করে এটা হচ্ছে কিন্তু 2 গুণ বা 3 গুণ হয়ে থাকে। অল্প তাপে রান্না করবেন, খুব দ্রুত হবে। আর পরামর্শ হলো আপনি এই স্টিল এর চামিচগুলো ইউজ করবেন না, বাজার থেকে কাঠের চামিচ বা আপনার যে সিলিকনের চামিচগুলো আছে এগুলো ইউজ করবেন, অনেক দিন যাবত আপনার এই নন স্টিকগুলো থাকবে, উঠে যাবে না। আমরা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, 3 বছরের মধ্যে সমস্যা হলে আপনারা তো প্রোডাক্টটা চেঞ্জ করে দেওয়া হবে, আপনি মিনিমাম 8 থেকে 9 বছর এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আমি যে পরামর্শটা দিলাম, আর রান্না করার সাথে সাথে প্রোডাক্টটা আপনি গরম ঠান্ডা পানিতে দিবেন না, আপনি রান্না করার পরে প্রোডাক্টে একটু আপনি কী বলে ওটাকে ঠান্ডা হতে দিবেন, তারপরে নরম কাপড় দিয়ে মুছে ফেলবেন। যেহেতু নন স্টিকে আপনি যাই রান্না করেন না কেন, ভাত খিচুড়ি কুড়ুর মাংস যাই রান্না করেন না কেন, এটা কিন্তু লেগে বা পুড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করার প্রয়োজনই মনে হয় না, তারপরেও দরকার হয় না, তারপরেও আপনি এটাকে পরিষ্কার করার জন্য নরম কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। আর এটা আপনার ইন্ডাকশন চুলা বাদে সব ধরনের চুলা, মাটির চুলা, গ্যাসের চুলা, ইনফ্রারেড কুকারে আপনি কিন্তু চুলা কিন্তু ইউজ করতে পারবেন। আর ডাকনাটা হ্যাভি প্রোটেকশন দিয়ে তৈরি, এটাতে আপনার 10-12 বছরের মধ্যে ডাকনাটা কোনো সমস্যা হবে না, ভেঙে যাবে না। কাছের ডাকনা হলেও কিন্তু আপনি মনে করতে পারেন এটা ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার কোনো অপশন নেই হ্যাভি প্রোটেকশন দিয়ে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস। যদি আরও কোনো ভাই বোনের বা কাস্টমারের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই ফোন করে বলবেন, আমরা যথাযথ উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করব। সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, যারা শপে চলে আসতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপ অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 টাকা।
আশা করি সকল তথ্য পেয়েছেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।